এক্সাম ইন দ্য লওয়ার লস আলাইকুম বাবা আমি এই মেডিকেলের পঞ্চম বর্ষের একজন মেডিকেল শিক্ষার্থী আমি আপনার দু পা একটু পরীক্ষা করে দেখব হ্যান্ড স্যানিটাইজার দিয়ে অবশ্যই হাত দুটো পরীক্ষা করতে হবে যেহেতু এখন করোনা সময়কালীন সো এই বিষয়টা স্যাররা লক্ষ্য করবেন তারপরে আমরা পেশেন্টের দু পা এক্সপোজ করতে হবে এবং লঙ্গির নিচের পার্ট পেশেন্টের হাতে ধরিয়ে দিয়ে আপনার একদম মিথাই পর্যন্ত এইভাবে পুরোটা ভালো করে এক্সপোজ করতে হবে দু পা সো অন ইন্সপেকশন আমরা তিনটা জিনিস লক্ষ্য করব স্কিন চেঞ্জ আছে কিনা কোনো এবং কোনো মাসাল ওয়াস্টিং আছে কিনা এবং ফ্যাসিকুলেশন এই যে দেখেন আমরা এখানে কোনো ধরনের আলসার বা কোনো স্কিন চেঞ্জ আছে কিনা এই জিনিসগুলো খুব ভালোভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে দুইটা পায়েরই লক্ষ্য করলাম সো আমাদের স্কিন চেঞ্জ এবং কোনো মাসাল ওয়াস্টিং আছে কিনা এই জিনিসগুলো দেখা হলো এবার আমরা ফ্যাসিকুলেশন যদি না পাই সেক্ষেত্রে তিন আঙ্গুল এভাবে ট্যাপ করবো চারটা তো ফ্যাসিকুলেশন দেখলাম আমাদের তিনটা জিনিস দেখা শেষ ইন্সপেকশনে স্কিন চেঞ্জ মাসল ওয়াস্টিং অ্যান্ড ফ্যাসিকুলেশন এরপর আমাদের দেখতে হবে মাসেল বাল্ক মনে রাখতে হবে সিরিয়ালটা হচ্ছে বিটি পি প্রথমে বাল্ক তারপর টোন তারপর পাওয়ার দেন রিফ্লেক্স সো বাল্ক দেখার জন্য আমাদেরকে প্রথমে একটা বনি প্রমিনেন্স আইডেন্টিফাই করতে হবে তারপর সেখানে ফিতারে ধরে সেন্টিমিটারে ধরেন এখানে আমি দশ সেন্টিমিটার মাপলাম সেই দশ সেন্টিমিটার বরাবর আমি মাসল বাল্কটা মেজার করলাম এটা হচ্ছে রাইট লেগ তো রাইট লেগে আমি মাসেল বাল্ক দেখলাম এখানে ফর্টি থ্রি সেন্টিমিটার ফর্টি থ্রি সেন্টিমিটার তো তো সেইম পয়েন্টে বনিপিনেশ থেকে ধরে ঠিক দশ সেন্টিমিটার দূরত্বে আমরা আবার লেফট লেগের মাসেল বাল্কটা মেজার করব সো ফর্টি থ্রি সেন্টিমিটার সো মাসেল বাল্ট ঠিক আছে দুই পাশে সিমিট্রিক্যাল আছে এবার আমরা নিচেও আরেকবার সেম কাজটা করব এখানে টিউবওয়েল যে প্রোভিনেন্স প্রোটিভিন্স এই টিউব প্রোভিনেন্স থেকে আবার দশ সেন্টিমিটার নিয়ে নিচে রাইট লেগে এবং দেন লেফট লেগে দশ সেন্টিমিটার দূরত্বে থার্টি সেন্টিমিটার দুই পাশেই সমান আছে সো মাসল বাল্ক এখানে নর্মাল এরপর আমরা দেখব বি টি টি মানে অর্থাৎ টোন তো টোন দেখার জন্য আমরা চারটা জিনিস মনে রাখবো প্রথমে পেশেন্টের এক পা উঁচু করে জাস্ট বলবো হাতের উপরে ছেড়ে দেন হাতের উপরে ফেলে দেন বাবা ফেলে দেন রিল্যাক্স ফেলে দেন এই যে উনি শক্ত করে আছে এটা কিন্তু হবে না তা আমাকে বলতে হবে যে বাবা একটু নরম করেন আমার হাতের উপরে ফেলে দেন পাটা নরম করেন শক্ত করবেন না হাতের উপরে ফেলে দেবেন ওকে এই যে তো আমরা এখানে কী দেখলাম টোনের প্রথমটা বলছি টোনের চারটা জেনেই দেখব তো প্রথমে উপরে উঠে এভাবে ফেলে দেব হাতের উপরে দেন সাইড টু সাইড মুভবেন প্রথমে উপরে দেন সাইড টু সাইড এভাবে মনে রাখছি আমি সেভাবে চারটা জায়গায় এভাবে এভাবে দেখতে হবে হুম সো দেন এভাবে অ্যাঙ্কেল জয়েন্ট এখানে একটা সার্কেল করবেন এভাবে দেন ফ্লেকশন এক্সটেনশন খুব ফাস্ট করতে হবে এগুলো তো এভাবে চারটা জিনিস দেখতেছি আমরা টোনে ওকে তা আমাদের টোন শেষ হলো বিটি সো স্যারকে বলতে হবে যে স্যার যদি টোন ইনক্রিজ হয় সেক্ষেত্রে আমরা ক্রোনাস চেক করব। সো এখানে আমি ক্রোনাসটা না দেখিয়ে নেক্সট প্রসিজিউরটা কন্টিনিউ করি সো বিটি দেন পি আর হচ্ছে পাওয়ার আমরা পাওয়ার চেক করার জন্য পেশেন্টকে বলবো যে বাবা হাঁটু ভাজ না করে যত উপরে পারেন পাটা উপরে উঠানোর চেষ্টা করেন হাঁটু ভাজ না করে দেখেন উনি কিন্তু হাঁটু ভাজ করার চেষ্টা করতেছে হ্যাঁ এই যে হাঁটু ভাজ না করে উনি পা উঠানোর চেষ্টা করবে এতে আমরা পাওয়ার গ্রেডিং দেখতেছি যে তো এটা আমরা পাওয়ার গ্রেডিং দেখতেছি এবং বলবো হাতের উপরে চাপ দিতে হাঁটু বাজনকের হাতের উপরে চাপ দেন বাবা হ্যাঁ আমরা রেসিস্টেন্সের অ্যাগেন্স্টে পাওয়া উঠাতে পারতেছে কিনা সেটা দেখলাম পাওয়ার গ্রেডিং করার জন্য এরপর আমরা ইন্ডিভিজুয়াল প্রতিটা জয়েন্টের পাওয়ার চেক করব সো প্রথমে হিভ জয়েন্ট হিভ জয়েন্টে চারটা মুভমেন্ট চেক করবো পেশেন্টকে বলবো বাবা হাতের উপরে চাপ দেন হ্যাঁ আমরা ফ্লেকশন দেখলাম ফ্লেকশন অফ হিভ জয়েন্ট বাবা হাতের উপরে চাপ দেন এক্সটেনশন অফ দ্য হিভ জয়েন্ট চেক করল বাবা হাতের উপরে চাপ দেন বাবা হাতের উপর প্রেশার দেন হ্যাঁ সো আমরা ফ্লেকশন এক্সটেনশন দেখলাম দু পায়ের এরপরে আমরা অ্যাডাকশান দেখতেছি বাবা হাতের উপরে চাপ দেন টুয়ার্ডস আউট ওয়ার্ডস রাইট ওকে বাবা হাতের উপরে চাপ দেন ভিতরের দিকে তাহলে অ্যাবডাকশন এবং অ্যাডাকশন চেক করলাম দু পায়ের হিপ জয়েন্টের এরপর আমরা নি জয়েন্টের দুইটা মুভমেন্ট ফ্লেকশন এক্সটেনশন চেক করব সো এইভাবে ধরে বলবো বাবা নিজের দিকে হাঁটু বাজ করার চেষ্টা করেন দেন বলবো বাবা হা হাঁটুটা সোজা করার চেষ্টা করেন বাবা সোজা করার চেষ্টা করেন হ্যাঁ তো এটা আমরা এক্সটেনশন চেক করলাম দেন আবার এভাবে ধরে বাবা নিজের দিকে ফাঁস করার চেষ্টা করেন বাবা সোজা করার চেষ্টা করেন হ্যাঁ ফ্লেকশন এবং এক্সটেনশনটা চেক করলাম নি জয়েন্টে ঠিক পর অ্যাংকেল জয়েন্টে চারটা মুভমেন্ট বলবো হাতের উপরে চাপ দিতে দু পায়ে আমাকে সেম প্রসিড ফলো করতে হবে হাতের উপরে চাপ দেন বাবা হাতের উপরে চাপ দেন হাতের উপরে চাপ দেন ফ্লেকশন এক্সটেনশন দেখলাম হাতের উপরে চাপ দেন বাবা অ্যাবডাকশন অ্যাডাকশন সে চারটা মুভমেন্ট দেখলাম অ্যাঙ্কেল জয়েন্টের এবার গ্রেট টু যে জয়েন্ট সেটা চেক করবো আমরা সেই জয়েন্টের মুভমেন্ট আঙ্গুলটা দিয়ে বলবো যে হাতের উপরে চাপ দিতে সো আমরা ইন্ডিভিজুয়াল প্রতিটা জয়েন্টের পাওয়ারটা চেক করে নিলাম এরপর আমরা দেখব হচ্ছে রিফ্লেক্স প্রথমে আমরা বাল্ক দেখলাম টোন দেখলাম পাওয়ার দেখলাম এখন দেখবো হচ্ছে রিফ্লেক্স সো নিজে দেখার জন্য আমরা এখানে মাসেলটা এক্সপোজ আছে কিনা দেখে নিলাম বাবা পাটা আমার হাতের উপরে ছেড়ে দেন রিল্যাক্স পাটা হাতের উপরে ছেড়ে দেন হ্যামার এই পিঠ দিয়ে আমরা এখানে বাড়ি দিব এবং এই যে টেন্ডনটা লোকেট করলাম এবার হ্যান্ডের মুভমেন্টটা হবে দেখেন এই যে ঠিক এইভাবে করে আস্তে করে ট্যাপ করবো আমরা জাস্ট হ্যান্ডের মুভমেন্টটা লক্ষ্য করেন সুইফট হতে হবে এই জায়গাটা হাত দিতে হবে এবং সুইফট হতে হবে টেন্ডন বরাবর আমরা জাস্ট ট্যাপ করবো দেখেন এখানে রিফ্লেক্সটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এবং নিজার্ক এখানে এক্সাজারেটের মনে হলো তাই না দেন অ্যাগেইন আমরা লেফট লেগের নিজার্ক দেখার জন্য প্রথমে এইভাবে টেন্ডনটা লোকেট করব এবং আমার হ্যান্ডের মুভমেন্টটা আবারও লক্ষ্য করেন ঠিক এরকমভাবে এবং আমার চোখ থাকবে এই মাসেল বরাবর এখানে যেখানে আমি রিফ্লেক্সটা দেখব ওকে দেন আমরা দেখব হচ্ছে অ্যাঙ্কেল অ্যাঙ্কেল জেক দেখার জন্য ঠিক আমি যেভাবে হাঁটুটা ভাঁজ করিয়েছি দেখেন এভাবে ভাঁজ করে আপনার হ্যামার কিন্তু সবসময় ডান হাতেই থাকবে আর বাম হাত দিয়ে এভাবে অ্যাঙ্কেল জয়েন্টটাকে একটু হালকা ফ্লেক্স করে আপনার টেন্ডনটা ফার্স্ট লোকেট করবেন দেন এই পিছনের পিঠ দিয়ে হ্যামারের আমরা টেনডুন বাড়িয়ে দেব এবং আমাদের মাসেল বরাবর দেখেন চোখ থাকতে হবে সো আমরা হালকা করে দেখেন মুভমেন্টটা দেখেন ট্যাপ করলাম আবার পাটা সোজা করে দিতে হবে দেন আবার আমরা সেম প্রসিজিও লেফট লেগে করব ঠিক আমি যেভাবে ভাজ করেছি পাটা এবং এখানে আমার সেম আমার ডান হাতে হ্যামার থাকবে আর বাম হাত দিয়ে হাত নিজ আগে জয়েন্টটা হালকা ফ্লেক্স করে মাসলের দিকে চোখ রাখবো এবং এভাবে ট্যাপ করে দিব সো আমরা এখানে নিজাক দেখলাম পাটা আবার সোজা করে দিব দেন আমাদের প্লান্টার রিফ্লেক্স দেখতে হবে প্লান্টারি রিফ্লেক্স দেখার জন্য আমাদের কাছে চাবি থাকতে হবে এবং সেটা অবশ্যই প্রথমে পেশেন্টকে দেখে নিতে হবে যে বাবা এটা আপনার এখানে একটু লাগাচ্ছি পায়ে ওকে এবার পাটাকে ফার্স্টে সোজা করতে হবে ঠিক আমি যেভাবে ধরেছি দেখেন অ্যাঙ্কেল জয়েন্ট বরাবর ধরে আগে আপনার পাটাকে সোজা করতে হবে তারপরে আমরা দেখেন ঠিক ল্যাটারাল বরাবর উঠবো এই যে চাবি এভাবে ঠিক ল্যাটারাল বরাবর উঠবো এবং এই বুড়ো আঙ্গুল এবং তারপরে আঙ্গুল ঠিক মাছ বরাবর আমরা এই পর্যন্ত গিয়ে থামে যাবো এবং আমরা তার এক্সটেনশন আছে কিনা বা প্লান্টার রিফ্লেক্স রিফ্লেসন আছে কিনা সেটা দেখবো বা আছে না সেটা চেক করব এই যে ঠিক উঠতেছি চাবিতে এই যে সো এখানে তার প্লান্টার রিফ্লেক্স কিন্তু একটু এক্সটেনশন দেখা যাচ্ছে তো এই পর্যন্ত ছিল আমাদের লোয়ার লিম্পের মোটর এক্সামিনেশন অর্থাৎ মোটর ফাংশন এক্সামিনেশনের পার্ট এখানেই শেষ হল এরপর আমাদের সেন্সরি ফাংশন এক্সামিনেশন করতে হবে তো আমাকে যদি বলা হয় যে এক্সাম ইন দ্য মোটর ফাংশন অফ দ্য লোয়ালিম তাহলে এখানেই আমরা শেষ করে দিব। আর যদি বলে এক্সাম ইন দ্য নিউরোলজিক্যাল ফাংশন অর্থাৎ নিউরোলজিক্যাল এক্সামিনেশন অফ দ্য লোয়ালিম সেক্ষেত্রে আমাদের মোটর ফাংশনও এক্সামিনেশন করতে হবে দেন সেন্সুরি ফাংশনও এক্সামিনেশন করতে হবে প্রথমে পেশেন্টকে এক্সপ্লেন করতে হবে বাবা বোঝা যাচ্ছে সো সেম কাজটা আমি তার পায়ে করব এবং বলবো সে কোন পায়ে ফিল করতে পারতেছে সো ডারমাটোম অনুযায়ী আমি যাব। এখানে ভিতরের দিকে পকেট বরাবর এল ওয়ান এল টু

তো আমরা এভাবে প্রতিটি ডার্মাটম অনুযায়ী তার অনুভূতি ঠিক আছে কিনা অর্থাৎ ফাংশন ঠিক আছে কিনা সেটা চেক করে নিলাম এরপর আমরা ঠিক সেমভাবে পেইন্ট আউট চেক করব তারপর আমরা ভাইব্রেশন সেন্সটা চেক করার জন্য আবারও সেইমভাবে এভাবে হ্যামারটাকে বাড়ি দিয়ে ফার্স্ট এক্সপ্লেন করে নেবো তো পেশেন্টকে প্রথমে এক্সপ্লেন করে দিতে হবে বাবা আপনি ঠিক এখানে যেরকম বুঝতেছেন এটার সাথে আপনি আপনার আপনার পায়ের দিকে আমি ঠিক সেমভাবে ধরবো আপনি কাপা কাপিটা বেশি শুনতেছেন মানে বেশি ফিল করতেছেন নাকি কম ফিল করতেছেন সেটা আমাকে বলবেন বেশি না কম সো প্রথমে টিউনিং ফর্কটাকে ভাইব্রেট করে আমরা বনি প্রমিনেন্স দেখেন গ্রেট টু এখানে বনি প্রমিনেন্সে দুই পায় এভাবে বাবা বোঝা যাচ্ছে বাবা বোঝা যাচ্ছে বেশি না কম বাবা বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে বাবা বেশি না কম বলবেন বোঝা যাচ্ছে সো আমরা কাপা কেপিটা সে বুঝতেছি কি সেটা দেখব প্রতিটা বনি প্রমিনেন্স দেখতেছি দেখেন আইলিয়া ট্রেস্টে দেখতেছি এখন সিমেট্রিক্যাল এইভাবে দুই পাশে দুই লেগে আমাদের ভাইব্রেশন সেন্সটা কম্পেয়ার করতে হবে এরপর আমরা পজিশন সেন্সটা চেক করব সো প্রথমে পজিশনকে এক্সপ্লেন করতে হবে এবং আমি ঠিক যেভাবে ধরেছি এইভাবে ধরতে হবে পজিশন এরপরে সব শেষে পেশেন্টের স্পাইনটা আমাকে চেক করতে হবে পর্স ডিজিজ টিউভারক্লোসিস আমরা জানি স্পাইন এফেক্ট করে সো তার কোনো ফিজিক্যাল সাইন আছে কিনা না সেটা আমাদের দেখতে হবে সো এই পেশেন্ট যেহেতু একটু সিক ছিল তাই আমরা তাকে আর সেই এক্সামিনেশনটা করতে পারিনি সো আমাদের এক্সামিনেশন সব শেষে এক্সামিনেশনের সব শেষে আমাদেরকে পেশেন্টের ক্লোদিংস ঠিক আগের মতো যেরকম ছিল ঠিক সেভাবে পেশেন্টকে রেসপেক্ট করতে হবে সেভাবে রেখে তারপর হচ্ছে পেশেন্টকে আমরা ধন্যবাদ দিয়ে আমাদের এক্সামিনেশন শেষ করবো এবং আমাদের কেস প্রেজেন্ট করবো স্যারের কাছে